খাইরুম মিনহু, আমি তার চেয়ে সুপ্রিয়। আজ পছন্দ এক্সপেক্ট করার মানে কি? আপনি মনে করতেছেন আপনি এটা ডিজার্ভ করেন, কিয়ামত পর্যন্ত সে আযাব ভোগ করতেছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা অহংকারী তাদের জন্য এরপরে কথাগুলা, ডিস্টার্বার অফ দ্য হার্টস এর আন্ডারে, যদি আমরা কেউ অহংকারী হয়ে থাকি, আমাদের যদি কোনো অহংকার হয়ে থাকে, আমরা যেন আল্লাহর কাছে মাফ চাই, যার সাথে করছি অহংকার তার কাছে যেন মাফ চাই, এবং মানে যথাশীঘ্র সম্ভব ত্যাগ করি। কারণ অহংকার কার ই অহংকারটা কার? শয়তানের চরিত্র। শয়তান বলছিল কি, অহংকারের রুটটা কি? আপনি মনে করেন আপনি অন্যের চেয়ে বেটার, এটা কিন্তু অহংকারের রুট। রাগেরও রুটটা কিন্তু তাই। আপনি যখন রিক্সালের উপর রাইগে যান, আপনি খুব খেয়াল করে দেখেন যে কেন রাগ করতেছেন আপনি। কারণ আপনি চিন্তা করছেন, এই বেটা আমার এরকম একটু কথা কয়ে দিল, বা এই বেটা আমার সাথে এত কথা কইতেছে কেন, আমি 10 টাকা দিয়েছি, 10 টাকা নিয়ে চলে যাবে। মানে আপনি নিজেকে তার চেয়ে সুপিরিয়ার মনে করেন। অধিকাংশ রাগ এক্সেপশনাল আছে রাগ, যেমন ধরেন আপনাকে আল্লাহ বিরুদ্ধে একটা কেউ কথা বলো, রসুলের বিরুদ্ধে একটা কথা বলো, আপনার একটা রাগ হবে, এই রাগ ওই রাগ না। আমি বলছি নর্মাল জীবনে আমরা যে রাগটা করি, এই রাগের পিছনে একটা কারণ হচ্ছে অহংকার। আপনি মনে করেন আপনি তার চেয়ে সুপিরিয়ার, এই জন্য সে যখন কথা বলে সে কিছু করলে আপনি মাইন্ড করেন, তারপর রাগ করেন। এটা আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করেন। আমার কিন্তু আমার রাগটা ইউজুয়ালের চেয়ে বেশি, এটা হয়তো আমি খুব কষ্ট করে এটারে টাইট দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আসলে আমি নিজের জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই যে আপনার দোয়া করেন যেন আমার ইটা কমে, রাগ বা ইটা মানে এই টেন্ডেন্সিটা কমে যায়। তো অহংকারের রুট কি? রুট হচ্ছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে সুপিরিয়ার, এটাই তো অহংকারের রুট, আর তো কিছু না। একটা গল্প আছে, এই গল্পটা আমরা তবলিগীদের মুখেই বোধহয় প্রথম শুনছি আমি যখন ইয়াং ছিলাম, বাট গল্পটার সত্যি মিথ্যা আমি জানি না। মোরালটা কিন্তু খুব সুন্দর। মোরালটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মদিনার সমাজে কোনো একজন সম্ভ্রান্ত লোক তাকে আরেকজন খুব অর্ডিনারি লোক তোয়াজ করে না। তোয়াজ করে না মানে কি? আসে না, একটু সরে দাঁড়াবে, একটু চেয়ারটা আগায় দিবে। তোয়াজ পছন্দ করা কিন্তু অহংকার একটাই। তোয়াজ পছন্দ এক্সপেক্ট করার মানে কি? আপনি মনে করতেছেন আপনি এটা ডিজার্ভ করেন, আপনার জন্য কেউ দাঁড়াবে, আপনার জন্য কেউ চেয়ার পাইতে দিবে, আপনার জন্য আগায় যাবে বা ইত্যাদি ইত্যাদি। তো একজন লোক আরেকজন লোক ওনাকে ওইভাবে ই করে না আর কি, মানে রেসপেক্ট করে না। দেখে উনি একদিন বলতেছেন যে তুমি জানো আমি কে? এখানে আমাদের আমাদের এখানে বলে, অনেকে বলে না, আপনি গ্রামে গঞ্জে দেখবেন, বাজারে দেখবেন, তারে দেয় নাই, দাঁড় করে রাখছে, আরও 4 জনরে সার্ভ করছে, উনি অনেক বড় কিছু একটা সরকারি অথবা পদ আছে বা পয়সা আলা। এই মেয়া তুমি আমার দাঁড় করে রাখছো, তখন তুমি জানো আমি কে? খুব কমন একটা ডায়লগ এটা দেখবেন আপনারা। তো এইভাবে ওই উনি বলছেন যে তুমি জানো আমি কে? বলছে জানবো না কেন, তুমি গতকালকের নাপাক বীর্য আগামীকালকের হাড়গোড়, বুঝছেন না? গতকালকের নাপাক বীর্য ছিলা আর আগামীকালকে হাড়গোড়ে পরিণত হবে, আমি জানবো না কেন তুমি কে। এটাই কিন্তু হাকিকত আসলে, যদি খুব রভাবে বলছেন, কিন্তু এটাই হাকিকত। এটা আমাদের মনে রাখা উচিত যে দেয়ার ইজ মানে একজন মানুষের উপর একজন মানুষের তাকুয়া ছাড়া কোনো সুপিরিয়রিটির কোনো প্রশ্নই নাই। আর তাকুয়ার সুপিরিয়রিটিটা সে কোনো দিন এটাকে ফলো করবে না, সে যদি ফলো করে তাহলে সে আরেকটা ট্র্যাপে পড়বে। আমরা যাই একটু, এখানে বলতেছেন যে সালিম বলেন, ওনার বাবা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বলে দিই কিসের, বুখারীর হাদিস বলেন, ওয়াইলস এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যারোগেন্টলি অ্যাডমায়ারিং হিমসেলফ অ্যান্ড হিজ ক্লোথস, একজন মানুষ ফুটানি ভরে হাঁটা চলা করতেছিল নিজেকে এবং নিজের কাপড়কে অ্যাডমায়ার করে, কাপড়েরও কিন্তু অ্যাডমায়ারেশন আছে। সুটটুটগুলো দেখেন না, যারা বড় লোক তারা কী করে, গাড়িতে ঝুলাই নিয়ে আসে, একদম ক্রিস্প থাকতে হবে, বুঝছেন না? গাড়িগুলো বড় বড় হয় আলহামদুলিল্লাহ, তাদের আল্লাহ দিয়েছেন বড় বড় গাড়ি, ওই ইগুলো আর কি হলো পাজেরো টাজেরো, ওইটার আবার আলাদা করে হ্যাঙ্গারে ঝুলানো থাকে, যে ওইখানে যাওয়ার সময় জাস্ট গায়ে দিবে যাতে কোনো ঈদ ভাজ না পড়ে আর কি। আচ্ছা, তো এখন আল্লাহ কজ দ্য আর্থ সোয়ালো হিম, আল্লাহ মাটিকে তাকে গিলে ফেলতে দিয়েছেন, অর্থাৎ মাটিটা ফাঁক হয়ে এসে পড়ে গেছে, ঢুকে গেছে। অ্যান্ড হি ইজ সাফারিং ইন ইট আনটিল দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামত পর্যন্ত সে আযাব ভোগ করতেছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা প্রতিটি অক্ষর আমাদেরকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, যেটা আমরা কনফার্ম করতে পারবো। এই জন্য জালজয় ফাদিস, ওই আমার সিনিয়র কথা বললাম, উনি মনে করছেন যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সন্দেহ করতেছি, তা না। কিন্তু জালজয় ফাদিসটা আসতেছে তার নামে অন্যরা যে কথাগুলো বলছেন সেগুলোকে আমরা আলাদা করবো। একবার যখন আমি জানবো যে তার মুখ থেকে বাড়িছে, এটাতে কোনো প্রশ্নের কোনো অবকাশ নাই। আচ্ছা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরেকটা হাদিস, এটা হচ্ছে আদাবুল মুফরাদে আছে, আমরা আদাবুল মুফরাদ পড়তেছি, ওইখানে পাবো আমরা। আদাবুল মুফরাদ কার বই? ইমাম বুখারীর বই। মানে এখানে আর কি প্রথমটা বুখারি বলছেন, এটা আদাবুল মুফরাদ বলছেন, তার মানে আসলে দুইটাই ইমাম বুখারির সূত্রে আসা। আবদুল্লাহ ইবনে ওমর বলেন, হুয়েভার ইজ এ সেলফ কনসিডার্ড
arrogant or walked arrogantly will meet Allah exalted while he is angry with him. Je futani bhore duniyay hatbe she Allah sathe jokhon dekha hobe tar shei shomoy Allah ki raganito thakben. Allah rag ki amra kio chai na, karon Allah rag amra ki janse, absolute rag, apnar amar rager moto rag na, apnar amar rag ma dhoren cheler chittamite ekta chor thappor dise, then amader mara disen amaderke choto belay, tarpor ami jon kachhe sei mai kintu amar daike niye abar ekta adur korteche. Allah kintu byapar ta erokom na, rago na bhalobasha na, duitai kintu absolute sense e rag ebong absolute sense e bhalobasha. Apnar mukh bejar dekhe Allah kichu asha jay na. যদি আপনি ডিজার্ভ করেন আবার আল্লাহ আপনাকে কিছু দেন, মানে পানিশমেন্ট পাই, আল্লাহর কিছু আসে যায় না।